এই ওল দিয়ে কাতলা মাছ করবো, এর জন্য আগে ওলটা কেটে নেব। ওলটা কেটে ফেলি। ওল দিয়ে কাতলা মাছের রসা বানাবো। এবার মাছটা কেটে নিচ্ছি। আজকে তো এই কাতলা মাছটা এনেছে, কি বড় হাঁ করছে! এখন কাতলা মাছটা কেটে নেব। যে একদম রক্ত বেরোচ্ছে, একদম টাটকা মাছ। এখন মাছটা কাটি। মাছটা কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নিয়ে আসি। এখানে ওল সেদ্ধ দিয়েছি, ওল দিয়ে মাছটা বানাবো, এই কাতলা মাছটা বানাবো। তার জন্য ওলটা একটু আগে সিদ্ধ করে নেব। নুন হলুদ মাখিয়ে নেব। এবার মাছ ভেজে নেব।
মাছ ভাজা হয়ে গেছে, এবার একটু ফোড়নে জিরে দেব। এবার রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার কেটে রাখা আলু দিয়ে দেবো। এবার আদা রসুন বাটা দিলাম। এবার এই কাঁচা লঙ্কা সেদ্ধ করা উল্টা দিয়ে দেবো। এবার পরিমাণ মতো হলুদ দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম। এবার পরিমাণ মতো নুন দিলাম। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। ঝোলটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঝোল ফুটে যাক, তারপর এই ভেজে রাখা মাছ দিয়ে দেব। এখন আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, আজকে আকাশ একদম ছাড়ছে না, অন্যদিন তবু একটু ছাড়ে, আজকে একভাবে যেন বৃষ্টি হয়ে যাচ্ছে। আর আমি করছি এখানে বসে বসে রান্না। জল ফুটে গেছে, এখন ভেজে রাখা মাছটা দিয়ে দেব। কি হারে বৃষ্টি হচ্ছে, যখন প্রচুর জোর বৃষ্টি হচ্ছে। কল দিয়ে মাছের রসা হয়ে গেছে, এটা কাতলা মাছ ছিল, এবার ঢেলে ফেলবো। ওটা ওল ওলটাকে একটু ভাপিয়ে নিয়ে করেছি কাতলা মাছ দিয়ে। কি ভালো ভালো সেদ্ধ হয়েছে ওলটা। কিরম লাগ জল দিয়ে? জল দিয়ে ভাত, তারপর কাতলা মাছের ঝোল ভালোই হয়েছে, খুব সুস্বাদু রান্না হয়েছে। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন।